প্রিয় বাইকার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার পিছে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সেই বিখ্যাত হাট। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো যে হাটে কী কী বাইক ওঠে, কেমন দাম, কীভাবে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে একটি ডিসকভার 125 সিসি গাড়ি দেখতে পাচ্ছি। যারা মূলত ডিসকভার 125 সিসি গাড়ি খুঁজছেন তোমরা, তো তারা দেখতে পারেন। তো ভাই গাড়ির কাগজপত্র কি করা আছে? হাফ টাকার কাগজ। গাড়িটা চলছে কত কিলো ভাই? চলেছে 26,000। 26,000, আচ্ছা। দাম চাচ্ছেন কত টাকা ভাই গাড়িটার? 1,15,000 টাকা। দামাদামি সুযোগ আছে? আচ্ছা, চাইলে দামাদামি করার সুযোগ আছে। তো এখানে পাশাপাশি দুইটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি। যারা মূলত খুবই ফ্রেশ এর মধ্যে পালসার গাড়ি খুঁজছেন তো তারা দেখতে পারেন। তো ভাই এটার কাগজপত্র কি অবস্থা? হাফ টাকার কাগজ করা আছে। আচ্ছা, এটা ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক? ডাবল ডিস্ক। আচ্ছা, গাড়িটা যদি আপনার থেকে নেয় নাম পরিবর্তন করে দিতে পারবেন? আচ্ছা, গাড়িটা চলছে কত কিলো ভাই? 2,900 কিলো চলা, 2,900 মাত্র, 2,900 কিলো, তাহলে তো নতুনই বলা যায়। আচ্ছা, যারা মূলত নতুনের মতো গাড়ি খুঁজছেন তো তারা এটা দেখতে পারেন। আচ্ছা ভাই গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা? 1,70,000। 1,70,000 টাকা। দামাদামি কি সুযোগ আছে? আচ্ছা, দামাদাম করার সুযোগ আছে। আচ্ছা ভাই পাশের পালসারটার কি অবস্থা? ওটা 65,000 দাম চাচ্ছে। কাগজপাতি করা আছে? কাগজপাতি করা, কুষ্টিয়া নাম্বার। কুষ্টিয়া নাম্বার। গাড়িটা চলছে কত কিলো ভাই? ওটা 3,000 কিলো। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? 1,65,000 টাকা। আচ্ছা, দামাদামি সুযোগ আছে? সুযোগ আছে, দামাদামি করার সুযোগ আছে। তো এখানে একটি সুযোগ জিক্সার এসএফ দেখতে পাচ্ছি। যারা মূলত ফুল ফ্রেশের মধ্যে সুযোগ জিক্সার এসএফ গাড়ি খুঁজছেন তো তারা হাটে আসতে পারেন। তো ভাই এটার কাগজপত্র কি করা আছে? হ্যাঁ, কাগজপত্র করা আছে, হাফ কাগজ। হাফ কাগজ করা আছে। নাম্বার কোথাকার? নাম্বার কোথাকার? এটার নাম্বার হচ্ছে মেহেরপুর। মেহেরপুরে কাগজ করা আছে। আচ্ছা, নাম পরিবর্তন কি করে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নাম পরিবর্তন করা যাবে। আচ্ছা ভাই গাড়িটা চলছে কত কিলো? গাড়ি চলছে 9,000। 9,000। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা ভাই? দাম চাচ্ছে 2,20,000। 2,20,000 টাকা। দামাদামির কি সুযোগ আছে? অবশ্যই। আচ্ছা, এটা মূলত ডাবল ডিক্সের গাড়ি। ডাবল ডিক্স। 20,000 টাকা দাম চাচ্ছেন, তারপরে দামাদামির সুযোগ আছে। আচ্ছা, পালসারটার কি অবস্থা ভাই? পালসারটা কুষ্টিয়ার কাগজ, হাফ টাকা জমা। আচ্ছা, চলছে কত কিলো? এটা 7,000 চলছে। 7,000। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা ভাই? 65,000। 65,000 টাকা। 1,65,000। দামাদামির সুযোগ থাকছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দামাদামির সুযোগ আছে। তো এখানে একটি আবাসী 4B গাড়ি দেখতে পাচ্ছি। যারা মধ্যে আবাসী 4B গাড়ি খুঁজছেন তো তারা এটা দেখতে পারেন। তো ভাই কাগজপাতি কি করা আছে? এটার কাগজপাতি করা আছে? কন্টেস্ট গাড়ি এটা। কন্টেস্ট। শোরুম থেকে নাম পরিবর্তন করে? হ্যাঁ, শোরুম থেকে নাম পরিবর্তন করে। আচ্ছা, গাড়িটা চলছে কত কিলো ভাই? গাড়িটা চলছে 15,000 সামথিং। 15,000 প্লাস। দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছে 1,47,000। 1,47,000। আচ্ছা, ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক? এটা ডাবল ডিস্কের গাড়ি। ডাবল ডিস্ক। দাম চাচ্ছেন 1,47,000। 1,47,000। তারপরে দামাদামি করার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই। তো এখানে একটি টিভিএস এফএসি 8R গাড়ি দেখতে পাচ্ছি। যারা মূলত কম টাকার মধ্যে এফএসি গাড়ি খুঁজছেন তো তারা এটা দেখতে পারেন। তো ভাই গাড়ির কাগজপত্র কি করা আছে? জি, কাগজপত্র করা আছে, কুষ্টিয়া নাম্বার। কুষ্টিয়া নাম্বার। হাফ টাকার কাগজ করা আছে? জি, হাফ টাকার কাগজ। আচ্ছা ভাই গাড়িটা চলছে কত কিলো? চলছে ভাই 10,000 কিলো। 10,000 কিলো। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম 1,25,000 টাকা। 1,25,000 টাকা। দামাদামি কি সুযোগ আছে? জি, সুযোগ আছে, চাইলে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, হিরোটার কি অবস্থা ভাই? হিরোটা ভালো, জিনাইদা নাম্বার। জিনাইদা নাম্বার। কাগজপাতি করা আছে? জি, কাগজপাতি করা আছে, হাফ টাকার কাগজ। হাফ টাকা। হাফ টাকার কাগজ করা আছে। গাড়িটা চলছে কত কিলো ভাই? গাড়ি চলছে 18,000 কিলো ভাইয়া। 18,000। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম এটা 78,000 টাকা দাম চাচ্ছে। 78,000 টাকা। দামাদামি কি সুযোগ আছে? দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, চাইলে দামাদামি করার সুযোগ আছে। তো আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তী হাটটা কী কী বাইকের ভিডিও দেখবেন বা কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখলে সেই বাইকের ভিডিও নেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিন, আর যারা এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।